রোমিং প্রোফাইল নিয়ে ডিসকাস করার আগে আমাদেরকে একটু এর প্রয়োজনীয়তা বা জিনিসটা বুঝতে হবে, হোটেল রোমিং প্রোফাইল কেন আমরা রোমিং প্রোফাইল ইউজ করি। বিকজ আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের একটা আমাদের প্রপার্টিস আমরা বাদ দিয়েছিলাম, সেটা কি ছিল ধরেন আমার একটা ইউজার যদি হয়, এই যে অ্যাডমিন ইউজার, এর প্রপার্টিসে আমরা যে প্রোফাইল নিয়ে বলছিলাম পরে কথা বলবো, তাই না? তো এটা নিয়ে আজকে এটা আমরা একটু কথা বলবো। আমি আগে একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, এটার পরে আপনারা ব্রেকে যান। আমি থিওরিটা দেখাই, থিওরির পরে ব্রেকে যান, এসে পরে আমার প্র্যাকটিক্যালটা করবো। দেখেন, ধরেন আপনার এটা এনভায়রনমেন্ট, এটা আপনার ডিসি আছে, এটা আপনার ডিসি, এখানে আপনার অনেক ক্লায়েন্ট মেশিন আছে, ঠিক আছে? এগুলো কানেক্টেড, আমি আর দেখাচ্ছি না। তো এখানে ইউজার ক্রিয়েট করছেন, মনে করেন ইউজার ওয়ান বা অ্যাডমিন ওয়ান নামে একটা ইউজার ক্রিয়েট করছেন। অ্যাডমিন ওয়ান নামে যখন ইউজার ক্রিয়েট করলেন, এখানে ডোমেনে অ্যাক্টিভ ডিরেক্টরিতে ইউজার ক্রিয়েট করছেন, যেমন ধরেন এই যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা অ্যাডমিন ওয়ান নামে একটা ইউজার ক্রিয়েট করেছি। এই ইউজারটা যখন আমার এই মেশিন থেকে ডোমেন মেম্বার মেশিন, এগুলো সবই ডোমেন মেম্বার মেশিন একই ডোমেনের আন্ডারে, এই এখানে যখন লগ ইন করবে, সে লগ ইন করতে পারবে অ্যাডমিন ওয়ান দিয়ে, লগ ইন করবে তার পাসওয়ার্ড দিয়ে। এই অ্যাডমিন ওয়ান ইউজার নাম দিয়ে, একটু ভালো করে বোঝেন, আমি আসতে যাচ্ছি, সমস্যা নেই, না বুঝলে কোশ্চেন করবেন। এই ইউজার নেম দিয়ে সে নিশ্চয়ই, যেহেতু ডোমেন জয়েন সমস্ত পিসি, সে এই মেশিনে লগ ইন করতে পারবে, এই মেশিনটাতে লগ ইন করতে পারবে, এই মেশিনটাতে লগ ইন করতে পারবে, রাইট? সব মেশিনে ডোমেন জয়েন যতগুলো মেশিন আছে সে লগ ইন করতে পারবে। এখন এই মেশিনটাতে সে যখন লগ ইন করবে অ্যাডমিন ওয়ান দিয়ে, তার পাসওয়ার্ড দিয়ে, সে তার একরকম ডেস্কটপ দেখবে, তাই তো? এখানে সে কাজ করলো, কাজ করে মনে করেন তার ডেস্কটপে সে একটা ফাইল রাখলো, টেস্ট নামে একটা ফাইল, সে কাজ টাজ করে ডকুমেন্ট সে তার ডেস্কটপে রেখে চলে গেল। পরের দিন এসে সে মনে করেন এই পিসিতে একটু পরে আসছে, এই পিসিতে আরেকজন বসে গেছে, সে এই পিসিতে বসছে, বসে যেহেতু ডোমেন জয়েন মেম্বার, তাহলে কি সে এই ইউজারনেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে? সে লগ ইন করলো ইউজারনেম পাসওয়ার্ডে। এখন তার ডেস্কটপে কি এই মেশিন এই ফাইলটা কি সে দেখতে পাবে? না, হবে না, তাই তো? আবার যদি অন্য কোনো মেশিনে বসে, যাই হোক যেই মেশিনে বসুক না কেন, সে কিন্তু গতকালকে যেই ফাইলে কাজ করে গেছে, যে ফাইলটা সেভ করে গেছে তার ডেস্কটপে, সে কিন্তু এখানে এসে দেখতে পাবে না। তাহলে এটা একটা সমস্যা না, যে আমি কালকে একটা কাজ করে গেলাম, ওটা আমি সেভ করে রাখলাম, এখন আমার পিসি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি আর ওই ফাইলটা আবার পাচ্ছি, তাহলে কি করতে হবে? তার ওই পিসিতে যে আবার হয়তো তাহলে ওই মেশিনের প্রোফাইলে যে ওইটা কপি করে আবার তাকে আনতে হবে, তো এটা একটা প্রবলেম, তাই তো? তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সহজ ভাষায়, আমি যে কোনো মেশিনে বসি না কেন, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি দিই না কেন, আমি এখানে অ্যাডমিন ওয়ান দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিছি, এখানে আমি আর যে কাজগুলো করছি, আগামীকালকে এসে আমি যে মেশিনে বসবো ওই মেশিনে যেন আমি আবার সেম ওই কাজগুলো পাই, এখানে যেন আমি আমার ডেস্কটপে টেস্ট নামে ফোল্ডারটা পাই, বুঝা গেছে কথা? স্যার এটা কি শুধু ডেস্কটপেই করা যাবে নাকি অন্য কোনো ড্রাইভে করা যাবে? আমি যে ডেস্কটপে একটা উদাহরণ দিলাম, আপনি যে কোনো জায়গায় করেন, তো আপনার প্রোফাইলটাতে যা যা কনফিগার করছেন, যা যা কাজ করছেন, আপনার একটা প্রোফাইল তৈরি হয় না, যেমন আমরা যেমন নতুন একটা ইদানিং পাশে দুটো বিষয় দেখা না, যে প্রিপেয়ারিং ইউর প্রোফাইল বা ডেস্কটপ, জি স্যার, এই যে সমস্ত কিছু, তার ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড এগুলো সব সে রেডি করে। হ্যাঁ, তো আপনি গতকালকে যা কাজ করছেন আপনি চাচ্ছেন সবই যেন এখানে থাকে, পিকচারে আপনি পিকচার ফোল্ডারে একটা পিকচার রাখছেন, ডাউনলোড ফোল্ডারে একটা ফাইল ডাউনলোড করে রাখছেন, এগুলো যেন পরবর্তীতে আসো পরের দিন অন্য মেশিনে বসতে যেন পান, ক্লিয়ার? এইটা করার জন্য আমরা রোমিং প্রোফাইল ইউজ করবো। বাই ডিফল্ট আমাদের সমস্ত জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা লোকাল প্রোফাইল হিসেবে কাজ করে, কি প্রোফাইল? লোকাল প্রোফাইল হিসেবে কাজ করে, বাই ডিফল্ট লোকাল প্রোফাইল হিসেবে কাজ করে। আমরা যেটা করবো, আমরা যে রোমিং প্রোফাইল হিসেবে কনফিগার করবো, যাতে করে একটা কমন একটা ফোল্ডার থাকবে, কমন একটা পাথ থাকবে, ওই পাথে যে যা কাজ হবে সব ওই পাথে জমা হবে, পরের দিন এসে ওই পাথ থেকে আমার এখানে এসে কাজ করবে। আমি এটা দেখাচ্ছি, বলতেছি। তো অ্যাকচুয়ালি হয় যেটা, সেটা হচ্ছে, ধরেন আমি ক্লায়েন্ট ওয়ানে লগ ইন করতেছি,
IT user 1 admin দিয়ে লগইন করি স্যার বলেন ওই যে দুইটা ইউজার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি ওই দুইটা ইউজার তে একটা দিয়ে স্যার ই করছি লগইন করছি লগইন হইছে হ্যাঁ আচ্ছা এই দেখেন সে এটা যেহেতু পাস তৈরি করছে তার প্রোফাইল সে রেডি করতেছে তাই না কারণ আমরা কি বললাম এই প্রোফাইলগুলো সব হচ্ছে লোকাল প্রোফাইল মানে এই মেশিনের জন্য তার ইউনিক একটা প্রোফাইল তৈরি হবে এই মেশিনে দেখবেন ডিফল্ট নামে একটা প্রোফাইল থাকে ওই প্রোফাইলটা অ্যাকচুয়ালি আসলে কপি হয় প্রত্যেকটা মেশিনে ডিফল্ট নামে একটা প্রোফাইল থাকে ওই প্রোফাইলটাই কপি হয়ে প্রত্যেকটা ইউজারের জন্য যায় সো আপনি যে মেশিনে বসেন না কেন সব জায়গাতেই ডিফল্ট যে ওই মেশিনে যে ডিফল্ট প্রোফাইলটা থাকে ওই প্রোফাইলটা কপি হয় ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড সব রেডি হচ্ছে এখানে দেখেন একটা ডিফল্ট ইউজার আছে এই দেখেন এই ডিফল্ট ইউজারটা যেটা আমি অ্যাডমিনিস্ট্রেটর লগইন করে নি এটাকে কপি করে আসে না এখন আমি যদি অ্যাডমিন টু দিয়ে করি তাহলে যে এটাকে কপি করে সে নিয়ে নিবে এখন দেখেন আমি যদি ডিফল্ট ইউজারে ডেস্কটপে একটা মনে করেন ফাইল রাখলাম আমার জাস্ট বোঝার জন্য নোটপ্যাড একটা রাখলাম টেস্ট নামে একটা সরি টেস্ট নামে একটা ফাইল রাখলাম আমি ফাইলটা কোথায় রাখছি ভালো করে বোঝেন ফাইলটা রাখছি কোথায় কনফিগার কিন্তু অল্প সময় লাগবে এক দুই মিনিটও লাগবে না কনফিগার করতে জাস্ট জিনিসটা বোঝেন কিভাবে কাজ করে জিনিসটা বোঝেন আমি এই ডেস্কটপ টেস্ট নামক ফাইলটা কোথায় রাখছি ডিফল্ট ইউজারে রাখছি আচ্ছা কোথায় ডিফল্ট ইউজারের ডেস্কটপে আমি এটাকে সাইন আউট করি আবার সাইন ইন করব মাজেদা আপু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারেন যদি সমস্যা থাকে আমার বলতাম আমি ডিফল্ট ইউজারে ডেস্কটপে আমি একটা ই রাখছিলাম তাই না আমি বলতাম যে কোনো ইউজার দিয়ে লগইন করলে এটা পাওয়ার কথা দেখেন এখানে কিন্তু নাই তার মানে আমার হয়তো বা জিনিসটা একটু ভুল হচ্ছে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমার নিচেরই কই মিউট করে রাখেন সবাই সি ডাবে ইউজার্স তে এই ডেস্কটপ ইউজার্স তাহলে এখানে ডিফল্ট নামে নাই তাহলে একটা এখানে প্রবলি হাইড করা অবস্থা আছে হ্যাঁ সরি এই যে এই ডিফল্ট এক্সটেন্ড সরি দেখেন এই যে এই ডিফল্ট এই ডিফল্টটা ডেস্কটপে যদি আপনি রাখেন কোন একটা ফাইল
অ্যাডমিনটা ঢুকলে ভালো হতো। এখান ধরেন একটা ফাইল আমি রাখলাম, টেস্ট নামে একটা ফোল্ডার রাখলাম, তাহলে তাহলে জিনিসটা হবে কি, যেহেতু আমি বলছি এই ডিফল্ট যে প্রোফাইলটা আছে এটা আমার একটা ডিফল্ট প্রোফাইল, এই প্রোফাইলটাই কপি হয়ে যায় সমস্ত কি বলে যত আমার ইউজার অ্যাকাউন্ট থাকবে। এখন আমি একটু ট্রাই করি, সাইন আউট করে আমি আবার সাইন আউট করবো। আমি যে এই যে নতুন যে প্রোফাইলটা নতুন যে রেডি করতেছে, এই রেডিটা হচ্ছে অ্যাকচুয়ালি কোথা থেকে হবে, ওই ডিফল্ট যে প্রোফাইলটা আছে ওই ডিফল্ট প্রোফাইলে যা যা আছে সে সেগুলো থেকে কপি করে এখানে নিয়ে চলে আসবে, তার মেশিনটা রেডি করবে। হ্যাঁ দেখেন এই যে আমি এখন আসছি কি কিসে, অ্যাডমিন থ্রিতে, তাই না? অ্যাডমিন থ্রিতে লগ ইন করা, অ্যাডমিন থ্রিতে আমি ফার্স্ট লগ ইন করলাম, কিন্তু দেখেন যে টেস্ট ফোল্ডারটা আছে, তার মানে কি, তার মানে হচ্ছে কোন একটা ইউজার অ্যাকাউন্ট কপি হয়ে আমার এখানে অল টাইম আসবে। আপনি যদি ইউজার অ্যাডমিন ফোর দিয়েও লগ ইন করেন, তারপর দেখবেন আপনার এই টেস্ট ফোল্ডারটা পাবেন, বিকজ অফ এই ফোল্ডারটা সে কপি করে ডিফল্ট ইউজারের যে ফোল্ডারটা মানে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা সে কপি করে সমস্ত অ্যাকাউন্ট যারা হোল্ডার আছে তাদেরকে সে দিয়ে দেয়। ইউজার কোথায় গেল, এই এখানে ডিফল্ট থাকবে, এটা থাকে না, এটা আমরা ভিউ করে যে অপশন অপশন সারা সারা এই যে হিডেন আইটেম দিলেও তো হয়, হ্যাঁ হবে এখান থেকে যে শো হিডেন ফাইল এটা দেখাবেন, এই যে ডিফল্টটা কেমন, এখানে আমরা যেহেতু ডেস্কটপে একটা ফোল্ডার রাখছি সেটা ক্রিয়েট হয়েছে। আপনি যদি এটা ডাউনলোডে রাখেন, ডকুমেন্টস দেন, যেখানে রাখেন না কেন এটাই ফুল কপি হয়ে এখানে চলে আসবে, কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে লোকাল, অর্থাৎ এই মেশিনের, এই মেশিনের যে ডিফল্ট যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কপি হয়ে এখানে আসতেছে। কিন্তু এখন আপনি যদি এই অ্যাডমিন ফোর দিয়ে, অ্যাডমিন ফোর দিয়ে যদি আপনি আরেকটা মেশিনে লগ ইন করেন, এই যে এই মেশিনটা যদি অ্যাডমিন ফোর দিয়ে লগ ইন করেন এটা কিন্তু আসবে না, কারণ কি এই ডিফল্ট অ্যাকাউন্টে কিন্তু ডেস্কটপে কিন্তু টেস্ট ফোল্ডারটা নাই, আর ওর যে ডিফল্ট অ্যাকাউন্ট আছে ওর মতো করে ডিফল্ট অ্যাকাউন্ট রাখছে, কথা বোঝা গেছে? এটুকু কি ক্লিয়ার? স্যার এই কথাটা একটু আবার বলেন। আমি যদি এই মেশিনটাতে এখন অ্যাডমিন ফোর তে লগ ইন করি, ভালো করে বুঝেন, আমি ক্লায়েন্ট টু তে অন্য একটা মেশিনে বসছি, ওই মেশিনে যদি আমি এখন অ্যাডমিন ফোর তে লগ ইন করি তাহলে কি আমি পাবো ওই টেস্ট ফোল্ডারটা? না না, কেন পাবো না, কারণ ওর এই মেশিনের লোকাল যে ডিফল্ট অ্যাকাউন্ট আছে সেখানে তো ওর ডেস্কটপে তো আর আমি টেস্ট ফোল্ডারটা ক্রিয়েট করি নাই। স্যার বলেন, এইটা তো আমার অলরেডি ই মানে আমি এই 4 দিয়ে যদি করি তাহলে তো পাবো না, কিন্তু 3 দিয়ে করলে কি পাবো, কারণ আমি তো ওইটা 3 দিয়ে করি। এটা তো আমার ডিফল্ট লোকাল অ্যাকাউন্টে কি কিছু আছে ডেস্কটপে? মেশিনই তো চেঞ্জ হয়ে গেল, মেশিন তো চেঞ্জ, তাহলে ওর নিজস্ব ডিফল্ট একটা ইউজার অ্যাকাউন্ট ওর এই মেশিনের জন্য থাকবে, ওইখানে তো কোনো কিছু নাই। জি স্যার ওইটাই বলতেছিলাম, দেখাচ্ছি কারণ ওইখানে তো আমরা 3 দিয়ে করেছিলাম অ্যাডমিন। এই যে এখানে ডিফল্টে ওর তো এখানে কিছু নাই, আছে ওর এই মেশিনের যে ডিফল্ট অ্যাকাউন্ট তার কিন্তু এখানে কিছু নাই, দ্যাটস হোয়াই আপনি যখন যে কোনো ইউজার নেম দিয়ে লগইন করেন না কেন সে কপি হয়ে কোনটা করবে, এই ডিফল্ট অ্যাকাউন্টটাকে কপি করে নিয়ে আসে, এই ডিফল্ট অ্যাকাউন্টের ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড সব যা আছে সেগুলো সে কপি করে নিয়ে আসে, বুঝতে পারছেন কথা? এখন আমি যদি এই ডেস্কটপে এখানে যদি রাখি, ধরেন এখানে যদি থাকে অন্য একটা নামে একটা ফোল্ডার, এখানে রাখলাম নিউ নামে একটা ফোল্ডার রাখলাম, এখন এই মেশিনে যে লগ ইন করবে না কেন যে কোনো ইউজার সে তার ডেস্কটপে নিউ ফোল্ডারটা দেখতে পাবে, কারণ ওর ডিফল্ট অ্যাকাউন্টটা ভিন্ন অন্য মেশিনের ডিফল্ট অ্যাকাউন্ট ভিন্ন। ক্লিয়ার? বাই ডিফল্ট অ্যাকাউন্টের ডেস্কটপে কিছু থাকে না, যে কোনো মেশিনে ডিফল্ট অ্যাকাউন্টের ডেস্কটপে বলেন ডকুমেন্ট কিছুই থাকে না, দ্যাটস হোয়াই সব একই রকম দেখা যায়,
কিন্তু অ্যাকচুয়ালি কি হয় ডেস্কটপে যদি আপনি নতুন কিছু রাখেন ডিফল্ট অ্যাকাউন্ট ডেস্কটপে যদি কিছু রাখেন এই মেশিনে ডিফল্ট অ্যাকাউন্ট ডেস্কটপের অ্যাকাউন্টে যা থাকবে এই মেশিনে যেই লগইনটা করুক না কেন সে কিন্তু ওই ফোল্ডারটাই পাবে অন্য মেশিনে ডিফল্ট অ্যাকাউন্টে ডেস্কটপে যে ফোল্ডার থাকবে ওই অন্য মেশিনে ডেস্কটপে যে লগইন করবে সে ওই ফোল্ডারটা পাবে কারণ একা একা মেশিনে ডিফল্ট অ্যাকাউন্ট পৃথক পৃথক এটা লোকাল ক্লিয়ার এটা হচ্ছে লোকাল প্রোফাইল যেহেতু প্রত্যেকটা মেশিনে এখন ইউজার লোকাল প্রোফাইল ইউজ করে দ্যাটস ওয়াই যখন সে এখানে কাজ করলো ধরেন এই যে এখানে এই মেশিনটা এখন সে এখানে কিছু কাজ করলো এখানে এই অ্যাডমিন ফিল্ডে মনে করেন সে এখানে কিছু কাজ করতেছে কাজ করে সে যখন লগ আউট করে বের হয়ে যায় তখন অ্যাকচুয়ালি কি হয় ভালো করে দেখেন বোঝেন কনফিগার করার কোনো ব্যাপার না আমি বারবার বলতেছি কিন্তু এখানে এই সি ড্রাইভে দেখেন একটা ফাইল আছে ফাইলটা হিডেন অবস্থায় থাকে এই ফাইলটা হিডেন অবস্থায় থাকে এখান থেকে আপনার পাশে কথা আসতেছে কার আমার এটা কোন ইউজারে লগ ইন করা আমাদের আইটি থ্রি দিয়ে অ্যাডমিন থ্রি দিয়ে তাই না এইখানে দেখেন এই যে অ্যাডমিন থ্রি দিয়ে ইউজার অ্যাডমিন সরি অ্যাডমিন থ্রি দিয়ে তো অ্যাডমিন থ্রি দিয়ে এই অ্যাডমিন থ্রি ইউজারে দেখেন এন্ড ইউজার ডট ড্যাট নামে একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন এটা হিডেন অবস্থা থাকে আপনি যদি এটা হিডেনটা তুলে দেন এখানে থাকবে না এখানে থাকবে না এটা হিডেন অবস্থায় থাকে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আপনি যত কিছু কনফিগার করেন না কেন আপনি যে কাজগুলো করেন না কেন তার সমস্ত কনফিগারেশন গুলো এই ফাইলটার মধ্যে যা জমা হবে আপনি যত কাজ করবেন তত বড় এই ফাইলটা তত বড় হতে থাকবে আস্তে আস্তে বাই ডিফল্ট 512 কেবির মতো একটা ফাইল থাকে এই ফাইলটা আস্তে আস্তে বড় হতে থাকে তো এই ফাইলের মধ্যে স্টোর থাকবে এটা লোকাল একটা ফাইল কেমন এখন আপনি কোন ইউজার দিয়ে প্রত্যেকটা ইউজারের একটা এসআইডি নাম্বার থাকে আমরা যদি দেখি এখানে দেখেন একটু ভালো করে খেয়াল করেন এইসকে ইউজার্স কোন কোন ইউজার্স এখানে আছে এখানে দেখেন প্রত্যেকটা ইউজারের একটা আলাদা এসআইডি নাম্বার আছে এই দেখেন এসআইডি নাম্বার এগুলো কেমন অর্থাৎ একটা সিকিউরিটি আইডেন্টিফায়ার নাম্বার প্রত্যেকটা ইউজারের ইউনিক একটা আইডেন্টিফায়ার নাম্বার ক্রিয়েট হবে এখানে দেখেন যে ডিফল্টেরও ডিফল্ট এখানে ক্রিয়েট করা আছে এসকে ইউজার্স এখানে দুটো জিনিস দেখেন একটা হচ্ছে এসকে ইউজার্স এটা একটা হাইভ এই ইউজার গুলোর ইনফরমেশন গুলো যা যা আপনি কনফিগার করতেছেন তা সব এখানে থাকবে এখন আপনি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন না যে এখানে এটা আসলে কোন ইউজার অ্যাডমিন 1 অ্যাডমিন 2 না অ্যাডমিন 3 তাই না তো এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কমান্ড ইউজ করতে পারি আপনারা কমান্ডটা নোটপ্যাডে লিখে ফেলেন হ্যাঁ হ্যাঁ কমান্ডটা নোটপ্যাডে লিখে পরবর্তীতে আপনারা এটা দিয়েন আপনারা ডব্লিউ এ ডব্লিউ মেক ডাবল মেক কমান্ডে দেখবো আমরা ইউজার অ্যাকাউন্ট দেখবো ইউজার অ্যাকাউন্ট দেখবো এখান থেকে গেট করবো আমরা নেমটা কমা এসআইডিটা এই দেখেন এখানে যত ইউজার ক্রিয়েট হয়েছে সমস্ত ইউজারে দেখেন একটা এসআইডি নাম্বার আছে যত ইউজার ক্রিয়েট হবে ডোমেনে যত ইউজার ক্রিয়েট হবে সব ইউজারে কি হবে একটা করে এসআইডি প্রত্যেকটা ইউনিক একটা এসআইডি নাম্বার এখানে ক্রিয়েট হবে তো আমি এই মেশিনটাতে লগ ইন করছেন এসে সবগুলো ইউজার নেম দিয়ে ক্রিয়েট হয় নাই এখানে যেই যে মেশিন যেই যে ইউজার দিয়ে লগ ইন করা আছে ভালো করে বোঝেন এই মেশিনটাতে আমি যেই যে ইউজার দিয়ে লগ ইন করবো এই কি ইউজার্সে ওই মেশিনের এসআইডি নাম্বারগুলো আসবে তাহলে আমার আমার আমি লগ ইন করা এখন কত অ্যাডমিন থ্রিতে তাই না এই অ্যাডমিন থ্রি এসআইডি নাম্বার হচ্ছে এটা দেখেন
এটা কত আছে 1150 তখন এই যে এটা দেখেন এই যে 1150 স্যার বুঝতে পারছেন ওর দেখেন সমস্ত এখানে কিন্তু ওর সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু আছে সব ইনফরমেশন এখানে আছে তো অ্যাকচুয়ালি এই সবগুলা কি ওই ওই ফোল্ডারে আছে মানে ওই যে একটা ফাইল দেখাইছিলেন যে হিডেন অবস্থায় থাকে লোকাল ইউজারদের জন্য ওই যে এনটি ডট ইউজার ডট ডট নামে যেটা জি 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 এই যে এটা এনটি ইউজার ডট ডট হ্যাঁ এখানে অলরেডি মানে ইনফরমেশন বলতে কি আপনাদের সব ফাইল তো আর এখানে থাকবে না তাই না এখানে হয়তো বা কোনো কিছু লিংকিং থাকবে যেগুলোতে পরবর্তীতে এগুলো রিট্রিভ করা সম্ভব হয় তো এই যে মূলত হচ্ছে যত আপনি এই মেশিনে যেই প্রোফাইল দিয়ে লগইন করেন না যে অ্যাকাউন্টে লগইন না করেন তার একটা এসআইপি ক্রিয়েট হয় এখানে আসে এইগুলোতে পরবর্তীতে আবার ইমপ্যাক্ট পড়ে কোথায় এই এসকে কারেন্ট ইউজারের মধ্যে এর ইমপ্যাক্টটা পড়ে এসকে কারেন্ট ইউজারের মধ্যে এগুলো থাকে যে কোন কোন ইউজারগুলো কারেন্ট ইউজার হিসেবে এখানে আসে কেমন তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমার যে একটা এসআইপি ক্রিয়েট হইছে এখানে সমস্ত কিছু কনফিগারেবল এখানে থাকবে তাহলে ভালো করে আমি ইন এ নাটশেল যদি বলি যখন আপনি লোকাল একটা প্রোফাইল আমরা ক্রিয়েট করি যখন আমি লোকাল মেশিনটাতে এই মেশিনে যখন আমি লগইন করতেছি এখানে একটা এসআইপি ক্রিয়েট হচ্ছে এখানে সমস্ত ইনফরমেশন গুলো থাকতেছে দেন যখন আপনি সাইন আউট করলেন ভালো করে বুঝেন যখন আপনি সাইন আউট করলেন তখন কি হয় সাইন আউট যখন করলেন তখন এই entity.entuser.dat নামে এই ফাইলটাতে সে সবকিছু সেভ টেপ করে ওকে ফাইন ক্লিয়ার করে ফেলে পরবর্তীতে আবার যখন এই ইউজারদের লগইন করেন সে এখানে যেহেতু সেভ করা আছে আপনি এখানে যা যা কাজ করছেন সব এখানে পাবেন বুঝতে পারছেন কথা স্যার সেম এগুলো প্রত্যেকটা মেশিনে একই কথা স্যার কমান্ডটা একটু দিবেন স্যার লিখবো আচ্ছা আমি দিয়ে দেব ডব্লিউ এমআইসি ইউজার অ্যাকাউন্ট গেট নেম এসআইপি আচ্ছা এখন কথা হচ্ছে আমি পেইন্টে চলে যাই তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা কি বললাম লোকাল প্রোফাইল নিয়ে কথা বললাম তাই তো এখন রোমিং প্রোফাইলে যেটা হয় সেটা হচ্ছে এখানে আমরা একটা ফোল্ডার বানাবো এখানে আমরা একটা ফোল্ডার বানাবো এটা হচ্ছে শেয়ার ফোল্ডার বানাবো এটা হচ্ছে আমার একটা শেয়ার ফোল্ডার বানাবো এটা শেয়ার ফোল্ডার হবে কিন্তু নাম থাকবে এটা কিন্তু ফোল্ডারটা কি হবে শেয়ার ফোল্ডার হবে যেটা হবে সেটা হচ্ছে আমার এই অ্যাডমিন ইউজার ভালো করে বুঝেন এই অ্যাডমিন ইউজার যখন এই মেশিনে লগইন করবে বাই ডিফল্ট কি হয় তার ওই এন্টি ইউজার ডট ড্যাট নামক ফাইলটা সে সবকিছু যখন সাইন আউট করে সবকিছু সেভ হয়ে চলে যায় তাই না প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ভাবে সেটা থাকে এখন ও যখন এই অ্যাডমিন ইউজারটা যখন এখানে লগইন করলো আমি রোমিং প্রোফাইলের কথা বলতেছি ভালো করে বোঝেন যখন সে লগইন করলো সে অ্যাকচুয়ালি যখন সে যা যা কাজ করলো সেই কাজগুলো অ্যাকচুয়ালি সেভ হবে কোথায় এই ফাইলটাতে মানে এই ফোল্ডার শেয়ার ফোল্ডারটাতে আমরা এই পাথটা দেখাই দেব বুঝতে পারছেন কথা এই যে দেখেন এই যে আমাদের এখানে যে ছিল না এই যে অ্যাডমিন এখানে যে আমরা এই প্রপার্টিতে এই প্রোফাইলে যাই এই প্রোফাইল পাথটা দেখাই দেব একটা কমন ফোল্ডার এখানে থাকবে এবং সেটা শেয়ার করা থাকবে তো ও যা কাজ করবে যখন সাইন আউট করবে তখন সব এখানে যা জমা হবে এই ফোল্ডারটাতে যা জমা হবে আবার যখন এখানে জমা হবে যখন সে আবার লগইন করবে পরবর্তীতে আবার লগইন করবে এখন এই মেশিনে লগইন করুক আর এই মেশিনে লগইন করুক আর যে কোনো মেশিন দিয়ে লগইন করুক যে কোনো মেশিন দিয়ে লগইন করুক সে যখন লগইন করবে এই ফোল্ডারটা থেকে সে তার সমস্ত কিছু প্রোফাইলে যা যা আছে সব সে টান দিয়ে এখানে নিয়ে চলে আসবে বুঝতে পারছেন কথা তো এখানে যে শেয়ার ফোল্ডারটা থাকবে যখন কিনা আমি এখানে লগইন করব এখানে তখন অ্যাডমিন 1 দিয়ে লগইন করছি তাহলে এই শেয়ার ফোল্ডারে অ্যাডমিন 1 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে অ্যাডমিন 1 নামে একটা ফোল্ডার তৈরি হবে ওই অ্যাডমিন 1 এর ভিতরে তার যত যাবতীয় কাজ আছে সব কাজ এখানে থাকবে অ্যাডমিন 2 দিয়ে লগইন যদি করে তার প্রোফাইল যদি এটা দেওয়া থাকে ওই অ্যাডমিন 2 কি করবে তার যা কাজ করলো সবকিছু যখন সেভ যখন সে সাইন আউট করলো সবকিছু তার এখানে জমা হবে সাইন আউট যখন করবে সে এখান থেকে এখানে সব জমা হবে পরবর্তী দিন এসে যখন সে আবার লগইন করবে এখান থেকে সে আবার টান দিবে দ্যাটস হোয়াট তাহলে কি হবে এখানে কাজ করুক পরে সে সাইন আউট করে চলে গেছে জমা হয়েছে কোথায় এই কমন জায়গায় পরের দিন যদি সে এই মেশিনে এসে লগইন করে সে তখন এটা ডাউনলোড করবে কোথা থেকে সবকিছু টান দিয়ে লগইন করবে কোথা থেকে মূল তার প্রোফাইলটা লগইন হবে কোথা থেকে এই ফোল্ডারটা থেকে এই ফোল্ডারটা সে ডাউনলোড করে এখানে নিয়ে চলে আসবে তাহলে কি হবে এখানে প্রিভিয়াস ডেতে যা কাজ করছে সেটা এখানে আছে
পরের দিন এখানে এসে লগইন করছে, এখান থেকে যেহেতু টান দিচ্ছে এখানে তো তার তো ইউজার অ্যাকাউন্টে তার আছে, এখান থেকে টান দিতে সে যা আছে তাই সে সব পাবে। ক্লিয়ার? তার শুধু অ্যাডমিন এ মানে অ্যাডমিন মোডে যারা লগইন দিবে শুধু তারাই এই অ্যাক্সেসটা পাবে, তাই তো? না না, অ্যাডমিন মোডে কথা বলতেছি না তোর বাবা, আমি তো অ্যাডমিন ওয়ান যেতে ইউজারের নাম বললাম, এই তো অ্যাডমিন ওয়ান আবার ভেজাল পাকাচ্ছেন আপনারা, এখানে আইটি ওয়ান আইটি টু আইটি থ্রি যে কোনো ইউজারের নাম, আচ্ছা ইউজার নেম দিয়ে বলছি আমি অ্যাডমিন ওয়ান, তো আমি ইউজারের নাম দিচ্ছি, আচ্ছা স্যার। তার কোনো কনফিউশন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন মনে করেন আরেকটা প্রবলেম আছে, হ্যাঁ বলেন কোনো প্রশ্ন? আমার একটা কোশ্চেন ছিল বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে শেয়ার ফোল্ডারটা ক্রিয়েট করব, এই শেয়ার ফোল্ডারটা স্যার আমি যে অ্যাডমিন ইউজারে যে ক্রিয়েট করব এটা কি আমার ডোমিনে গিয়ে ক্রিয়েট করব, নাকি যে মেম্বার আমরা যেখানে ঢুকবো যে কোনো পিসিতে সে যে কোনো পিসিতে ক্রিয়েট করলে চলবে, এটাকে শেয়ার করব? শেয়ার করবেন এটা আপনার, যদি আপনার ফাইল সার্ভার থাকে সেখানে করতে পারেন অথবা আপনি ডিসিতে করবেন। ওকে স্যার, ঠিক আছে, ফাইল সার্ভার থাকলে সেখানে করবেন অথবা ডিসিতে করবেন। মেম্বারে করলে হবে কি করবে? মেম্বারে করবেন না, আমরা আমরা মেম্বারে করি না। আচ্ছা এখন এখানে একটা এই কাজটা আমরা করি কিসের থ্রুতে? রোভিং প্রোফাইলের থ্রুতে। লোকাল প্রোফাইলের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি আসছে? রোভিং প্রোফাইল। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম কি, একটা প্রবলেম তো সলভ হলো কিন্তু আরেকটা প্রবলেম আছে কি, ধরেন এই ইউজারটা তো উল্টাপাল্টা, ধরেন ইউজার সে অফিস টাইমে কি করে, সারাদিন খালি মুভি দেখে, মুভি ডাউনলোড করে, ধরেন আজকে মুভি দেখছে 2 ঘন্টা, মুভি দেখে হইছে কালকে আবার 2 ঘন্টা মুভি দেখবে, মুভি কি করবে সে ডাউনলোড করে রেখে যায়, সে তার ডাউনলোড ফোল্ডারে 10 GB ধরেন মুভি আজকে ডাউনলোড করে গেছে। তো এখানে দুইটা প্রবলেম, এক নম্বর প্রবলেম হচ্ছে স্পেস লাগতেছে, যেহেতু এখানে আমার ফোল্ডারটা শেয়ার হচ্ছে তার যা সে কাজ করতেছে সব অ্যাকচুয়ালি আসলে যাবে কোথায়, এই ফোল্ডার শেয়ার ফোল্ডারে যাবে, তাই না? তাই তো, এখানে যা কাজ করছি আমি যত ধরনের ফাইল নিয়ে কাজ করছি সব কোথায় যাবে, এই আমার শেয়ার ফোল্ডারে যাবে, কারণ এই শেয়ার ফোল্ডারে যাবে ব্রাউজার। হ্যাঁ স্যার, এটা কি ব্রাউজারে যত কাজ করব সব তাও যাবে? ক্যাশ ক্যাশে তো কিছু এখানে না, ক্যাশে তো এখানে মনে করেন আপনি 10 GB ফাইল ডাউনলোড করছেন, এই ফাইলগুলো স্টোর হবে কোথায়? এই ফোল্ডারটাতে, এই ফোল্ডারটাতে স্টোর হবে। এটা অ্যাকচুয়ালি কখন স্টোর হবে? যখন আপনি সাইন আউট করবেন। অনেক সময় দেখবেন সাইন আউট করার সময় বা লগ ইন করার সময় অনেকক্ষণ ধরে ঘোরে, ঘোরে না যত ফাইলগুলো অ্যাক্টিভ থাকে ওগুলো আর কি এনভায়রনমেন্টে আপনার রিসোর্সের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করবে যে কত দ্রুত আপনার সাইন ইন হবে অথবা সাইন আউট হবে। যখন আপনি সাইন আউট করতেছেন, সাইন আউট করা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যখন সাইন আউট করছেন তার মানে হচ্ছে এই আপনার যা প্রোফাইলে যা যা আছে সব আপলোড হচ্ছে এই ফোল্ডারটাতে, রোমিং প্রোফাইলের ক্ষেত্রে বলতেছি, কথা বুঝতে পারছেন? সাইন আউটের ক্ষেত্রে কি হচ্ছে, এই ঘুরতেছে সাইন আউট হচ্ছে যে তার মানে হচ্ছে যা কিছু আপনি কাজ করছেন সব আপলোড হচ্ছে, আবার যখন পরের দিন এসে যখন সাইন ইন করতেছেন তার মানে যে ঘুরবে দেরি হচ্ছে তার মানে হচ্ছে সে এই যে এদিক দিয়ে আস্তে আস্তে সে ডাউনলোড হচ্ছে, তার আপনার প্রোফাইলে ডাউনলোড হবে। তো এখানে দুইটা প্রবলেম, এক ফার্স্ট প্রবলেম হচ্ছে আপনার স্পেস লাগতেছে, আপনার ডিসি হোক আর ফাইল সার্ভার হোক আপনার অযথায় যে 10 GB আপনি ডাউনলোড করছেন 10 GB কিন্তু স্পেস নষ্ট হচ্ছে, তাই না? এক দুই হচ্ছে যদি আপনার ব্যান্ডউইথ স্লো হয়, যদি ব্যান্ডউইথ স্লো হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাইন আউট করতে প্রচুর পরিমাণে সময় লাগবে। ক্লিয়ার? তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা ম্যান্ডেটরি প্রোফাইল নামে আলাদা একটা সলিউশন মাইক্রোসফটে আছে, ম্যান্ডেটরি প্রোফাইল আমরা তৈরি করতে পারি। ম্যান্ডেটরি প্রোফাইলের কাজটা কি হবে, আপনি এই যে ডেস্কটপে আপনি যা কাজ করছেন ম্যান্ডেটরি প্রোফাইল ক্রিয়েট করার পরে, ম্যান্ডেটরি প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি এতক্ষণ যা কাজ করছেন সাইন আউট যখন করবেন সব কিছু ডিলিট হয়ে যাবে, এগুলো কিন্তু আর থাকবে না। ম্যান্ডেটরি প্রোফাইল তৈরি করার পরে কিন্তু থাকবে না, আপনি 10 GB ডাউনলোড করছেন এই 10 GB ডাউনলোড ডিলিট এগুলো থাকবে না, সে এগুলো নিবে না। এইটা একটা সলিউশন। আরেকটা কাজ করতে পারি আমরা পরবর্তীতে দেখব, ফাইল স্ক্রিনিং করতে পারি যে আমরা কাকে কোন ধরনের ফাইল অ্যাক্সেস দিব, সে কি এই ধরনের ফাইল ডাউনলোড করতে পারবে কি পারবে না, বা তার এই ফোল্ডারে রাখতে পারবে কি রাখতে পারবে না, যে এই ফোল্ডার যখন সাইন ইন করবে ওই ধরনের ফাইল মুভি টাইপের ফাইল বা ডকস রিলেটেড ফাইল বা এই এক্সটেনশন যুক্ত ফাইলগুলো সে এখানে ডাউনলোড মানে আপলোড হবে কি হবে না বা অ্যাক্সেস রাখতে পারবে কি পারবে না, এই ধরনের অ্যাক্সেস আমরা পরবর্তীতে দিতে পারি। একটা জিজ্ঞাসা ছিল, আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন।
করেন আপনি করেন নাকি জিজ্ঞাসাটা হচ্ছে এরকম যে টেস্ট ওয়ানে হ্যাঁ প্রথম যে টেস্টটা সেখানে যদি আমি কোনো 10 GB ফাইল ডাউনলোড করি সেই মেশিনটাতে আমি চাচ্ছি না যে আমার এই ফাইল সার্ভারে থাকুক সেক্ষেত্রে বা আমি যে নিয়মটা করে দিচ্ছি যে 10 GB আমার সাইন আপ খুলে আমার এটা থাকতেছে না সেক্ষেত্রে আমার যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল আমি এখানে মানে মূল মেশিনে রাখতে চাই ডোমেইন লগইন এ সেক্ষেত্রে কি আমি পারবো কিনা না আপনি আপনার লগইন প্রোফাইলের কাছে আপনি যাই কাজ করবেন সব এখানে রেজিস্টার হবে কথা বুঝতে পারছেন কি স্যার আমি ডোমেইন আলাদা ভাবে যে কাজ করবেন সেরকম তো ইস্যু না এখানে আছে যেহেতু আপনি ডোমেইন জয়েন মেম্বার আপনি মেশিনে ডোমেইনে জয়েন করা আপনি আপনার মতো করে তো কাজ করতে পারবেন না অ্যাডমিন যেভাবে বলবে সেভাবে আপনাকে করতে হবে যদি হ্যাঁ আমি আমি যদি পারমিশন পাই লোকাল প্রোফাইল ক্রিয়েট করতে তাহলে আপনি আপনার মত করে রাখতে চান সেটা আপনার ব্যাপার কারণ এই যে টেস্ট 1 এর যে হার্ড ডিস্ক আছে আমি সেই হার্ড ডিস্ক রাখলাম তার নিজস্ব যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্ক আমি রাখলাম আমি সার্ভারের কোন ফাইল শেয়ার ফোল্ডার বা ডিস্ক আমি রাখবো না সেই ক্ষেত্রে কি আমি পারবো কিনা হ্যাঁ সেটা পারবে ইন লগইন দিয়ে আমি ঢুকলাম ঢুকে আমি একটা জিনিস 10 GB ফাইল ডাউনলোড করলাম মূল মেশিনের যে হার্ড ডিস্ক আছে সেখানে আমি রাখলাম আইএসগেজি বা শেয়ার ফোল্ডার ডিসি এর সাথে ফাইল সার্ভার ওখানে কোনো কিছু রাখবো না সেই ক্ষেত্রে তো এর কোনো ঝামেলা না না সেটা ঝামেলা না কিন্তু দেখেন আমি যখন আপনাকে শেয়ার দিচ্ছি ফুল প্রোফাইলটা শেয়ার হচ্ছে তাই না প্রোফাইলের মধ্যে কি কি থাকে একটা ডকুমেন্ট যখন ধরেন আমাদের যখন ডিফল্ট অ্যাকাউন্ট দেখছি যেটা আমাদের ডিফল্ট অ্যাকাউন্ট কোথায় ছিল এই যে এখানে এই ডিফল্ট অ্যাকাউন্টের ভিতরে কি কি ছিল এখানে কিন্তু শুধু সি ড্রাইভে জিনিসগুলো ছিল অন্য ড্রাইভগুলো এখানে নাই আছে তো এইগুলো কিন্তু কপি হয়ে চলে যাবে জাস্ট এই যে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড এগুলো কিন্তু সব আপনার ওই শেয়ার ফোল্ডারে চলে যাবে এখানে যা যা আছে এখানে স্যার এখানে আমি ডাউনলোড এই যে ডাউনলোড আছে এখানে 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 যে এই যে ডাউনলোডটা আছে আমি কোন ফাইল ডাউনলোড করলাম এখানে এখান থেকে আমি কাট করে আমি ডিসপিসির মূল যে হার্ড ডিস্ক আছে আমার আমাকে যে কোম্পানি থেকে যে হার্ড ডিস্কটা প্রোভাইড করেছে তার ডিসি প্রোভাইড করেছে এই ডিসি যে হার্ড ডিস্কটা হ্যাঁ আপনি অন্য ড্রাইভে রাখতে পারেন আমি রাখ আপনি অন্য ড্রাইভে রাখতে পারেন ওকে কথা বুঝতে পারছেন অন্য ড্রাইভে রাখতে পারেন কিন্তু সেগুলো আমরা রেস্ট্রিকশন করে দিতে পারি সিস্টেম অ্যাডমিন সেটাও রেস্ট্রিকশন করে দিতে পারে আচ্ছা তাহলে বোঝা গেছে আর আর কি কোশ্চেন আছে বলেন এটাই ছিল স্যার আচ্ছা আর কারণ কোশ্চেন ডাউনলোড করে সে যেই জায়গা ডাউনলোড করছিল ডাউনলোড করার পর সে তার কোন পেন ড্রাইভ বা ইসে নিয়ে নিছে ওই জায়গা যেই ক্যাশটা থাকে স্যার সেটাও কি ওইখানে যাবে ক্যাশটা মানে তো যেমন ওই যে দেখা যায় কি আমরা অনেক সময় ডাউনলোড করার পর ডাউনলোড করছে ওই যে একটা ফাইল ফাইল থাকে দেখা যায় রিসেন্ট যেই কাজগুলো দেখা যায় ওই রিসেন্ট কাজগুলো ওই ফোল্ডারে থাকে এখানে ওইগুলো কি এখানে যে যে ফোল্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট যে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন না ওগুলো সবই ওখানে যা যা আছে সবই কপি হয়ে যাবে ওইখানকার মধ্যে যেগুলো আছে সেগুলো কপি হয়ে চলে যাবে ওখানে কোনো ক্যাশ বা কোনো লগ এগুলো তো আসলে না লগ এর জন্য তো আপনারা ইন্ডাস্ট্রিতে আমরা আলাদা লগ সার্ভার ইউজ করি সেগুলো ভিন্ন ইস্যু ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আশা করি নাই